নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকালকার ব্যস্ততম জীবনে কোনো কিছু বেশিক্ষণ সময় দিয়ে করার সুযোগেই নেই যার কারণ অনেক কিছু করে খাওয়ার ইচ্ছা হলেও খেতে পারি না তো আজকে আমি আমরা আচার বানিয়েছি একদম সহজ উপায়ে অল্প সময়ে একবারে সব ঠিকঠাক করে রেডি করে চুলায় বসিয়ে দিলাম কিভাবে মজাদার এই আচারটা রেডি করলাম অল্প সময়ে তা দেখে নে মজা আচারটা বানাবো বলে আমি কিছুটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি এরকম করে কাটলাম আমি ভেতরের আটে শহর রেখেছি। এভাবে কেটে নিয়েছি এখন মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা একসাথে শস্য সব ব্লেন্ডারের জারে আমি গুঁড়ো করে নিয়েছি সব দিয়ে দিলাম তারপর দিলাম সামান্য লবণ তারপর পরিমাণ মতো চিনি মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী আমি তো বলেছি টকজাল মিষ্টি সেই জন্য মিষ্টিটা একটু বেশি দিয়েছি তারপর দিলাম লাল শুকনো মরিচ বেজে গুঁড়ো করা আমি একটু বেশিই দিলাম ঝালটা যে যা রুচি বা ইচ্ছে অনুযায়ী তারপর আদা বাটা তারপর রসুন বাটা এখন সবগুলো একসাথে ভালো করে আমি একটু মেখে নেব আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি কিছুক্ষণ মেকে নিলাম এখন রেখে দেব আট দশ মিনিট আমি সব মশলা একসাথে মেকে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এখন রেসিপিটা বানানোর ফালা আচারটা বসাবো বলে চুলায় একটা প্যান দিয়ে তাতে কিছুটা পরিমাণ শস্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম পাঁচ পরুন গোটা পাঁচ পরুন হালকা করে নাড়িয়ে নিলাম এখন দিয়ে দেব ম্যারিনেট করা আমরা এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আমরা তো আগে সিদ্ধ করে নেই অনেকে আমিও সিদ্ধ করে থাকি কিন্তু আজকে আমি তো বলেছি একদম ঝটপট অল্প সময়ে করবো সে জন্য সিদ্ধ করি নাই। একেবারে সব মশলা মাখিয়ে একসাথে বসিয়ে দিলাম তো আচারের মধ্যে তো কেউ ঢাকনা দেয় না কারণ পানি হয়ে যাবে কিন্তু আমি ঢাকনা দিয়ে আজকে আচারটা বসাবো আমি তো নাড়িয়ে দিলাম এখন একটু ঢেকে দেব ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য চুলোটা একদম ছোটো রেখে আমি সিদ্ধ করে নেব আমি ঢাক না দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি চুলোটা একদম ছোটো রেখেছিলাম ঢাক না দেওয়ার কারণে একটু পানি পানি হয়ে গেল এই পানিগুলো দিয়েই কিন্তু আমরাগুলো আজকে সিদ্ধ হয়ে যাবে আচারও রেডি করে নিতে পারবো এখন দিয়ে দেব ভিনেগার আমি এই ভিনেগারটাই নিলাম এখন ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ চুলায় আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখব ফিরে আসব প্রায় আট দশ মিনিট পর কিছুক্ষণ চুলায় রাখার পর পানিটা একদম শুকিয়ে গেল আপনারা তো জানেন আচারের মধ্যে কিন্তু পানি থাকতে পারে না পানি থাকলে আচার নষ্ট হয়ে যায় আমিও পানিটা একদম শুকিয়ে নিলাম এখন নেড়ে চেড়ে একটু ভাঙা ভাঙা করে দেব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভাঙা ভাঙা করে নিয়েছি কিছু আছে আস্ত আর কিছু ভাঙা এখন কিন্তু আর ঢাকনা দেওয়া হবে না ঢাকনা দিলে আবারও কিন্তু পানি চলে আসবে এখন ঢাকনা চারায় নেড়ে চেড়ে শুকিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের মজাদার আচারের এই রেসিপিটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন